নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাটে যে মিষ্টি চাটনি ব্যবহার করা হয় সেই মিষ্টি চাটনির রেসিপি। তাহলে চলুন কীভাবে বানায় দেখি নি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। চাটে যে কোনো ধরনের চাটে যে মিষ্টি চাটনি ব্যবহার করা হয় তো সেই চাটনি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে আমি 5 পিস খেজুর মিক্সিতে দিয়ে খেজুর আর তেঁতুল ব্লেন্ড করে নিয়েছি। তেঁতুলটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে তেঁতুল আর খেজুরের মিশ্রণটা আমি একটু ছেঁকে নেব। ভালো করে ছেঁকে পাল্পটা আলাদা করে নেব। দেখুন আমি পাল্পটা বের করে নিয়েছি। এইবারে কড়াইতে এটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম 250 গ্রাম গুড়। আপনারা চাইলে গুড় আর চিনি কিন্তু দুটো হাফ হাফি দিতে পারেন, বাট আমি পুরো গুড় দিয়ে করছি, এতে টেস্টটা অনেক বেটার আসে। দিয়ে দেব বিট লবণ দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। তারপর দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এইবার দিয়ে দেব 1/4 টিস্পুন চাট মশলা, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, সেটা 1/4 টিস্পুন। এইবারে 1 কাপ জল অ্যাড করব। 1 কাপ জল অ্যাড করে এটা আমি মিডিয়াম হিটে রেখে 15 মিনিটের মতো জাল দিয়ে নেব। 15 মিনিট জাল দিয়ে নিয়েছি। যেই এই পর্যায়ে চলে এসছে, একটু গাঢ় গাঢ় হয়ে এসছে, সেই পর্যায়ে হিটটা বন্ধ করে এটা আমি নামিয়ে নেব। এয়ারটাইট কন্টেনারে ঠান্ডা করে রেখে এটা ফ্রিজে রাখতে পারবেন।